দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। ত্রিপুরা রাজ্যিক জমিয়ত উলামা হিন্দের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিশালগড়ে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্য জমিয়তের দুই সাধারণ সম্পাদক। ত্রিপুরার রাজ্যিক জমিয়ত উলামা হিন্দের কর্মী সম্মেলন বিশালগড়ে। ত্রিপুরার রাজ্যিক জমিয়ত উলামা হিন্দের উদ্যোগে রাজ্যভিত্তিক একদিনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সিপাহীজলা জেলার বিশালগড় ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায়। সোমবার সকাল 10 ঘটিকা থেকে শুরু হয় সম্মেলন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুস সালাম, আসাম রাজ্যিক জমিয়ত উলামা হিন্দের সম্পাদক মাওলানা আব্দুল কাদের, ত্রিপুরা রাজ্যের জমিয়ত উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মুমিন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মুমিন। বক্তব্যের মাধ্যমে সারা রাজ্যের 7টি জেলা কমিটি এবং 263টি আঞ্চলিক কমিটির কার্যবিবরণী আলোচনা করেন। কেন্দ্রীয় জমিয়ত উলামা হিন্দের নির্দেশ সোনামুরা মহকুমার এবং কৈলা শহরে 2টি সদ্ভাবনা সংসদ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। রাজ্যে প্রায় 5 শতাধিক মক্তবের ফর্ম ফিল আপের মধ্য দিয়ে পঠন পাঠনের উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে জমিয়তের যাবতীয় নির্দেশাবলী পালনে আন্তরিক উদ্যোগ গ্রহণ করার জন্য কর্মকর্তাদের প্রতি আবেদন করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন সহসভাপতি মুফতি আব্দুল জলিল, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ইয়াসিন মিয়া, অফিস সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা জাকির হোসেন, মুকাদ্দা সালি, ডক্টর জহিরুল হক, ডক্টর আব্দুল মান্নান প্রমুখরা। কর্মী সভায় সারা রাজ্যের প্রতিটা জেলা থেকে কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জমিয়তের কর্মীদেরকে নিয়ে বসেছিলাম, প্রত্যেকটি জেলার প্রত্যেকটি শাখার কর্মীরা ছিল, যেখানে আমাদের 10 দফা কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা কাজের রিপোর্ট নেওয়া হয়েছে। আগামী দিনে এই কাজটি আরও যাতে গ্রাম থেকে গ্রামস্তরে ছড়িয়ে যায় এবং সদ্ভাবনা মঞ্চ এছাড়াও বিপদ আপদে মানুষের পাশে থাকা, মানুষের শিক্ষা নিয়ে কীভাবে অগ্রগতি হবে এবং ত্রিপুরায় কীভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বাড়ানো যাবে, এগুলো নিয়েই আমাদের আলোচনা ছিল। আশা করছি ত্রিপুরার ভাই আমাদের ভাইরা সেটাকে সফল করবেন এবং আগামী দিনে একটা খুব সুন্দর রাজ্য, শান্তিপূর্ণ রাজ্য হিসাবে ত্রিপুরা গড়ে উঠবে, এটাই আমাদের আশা। আজকে আমাদের ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের একটা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিশালগড় হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসাতে। এই সম্মেলনে জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে 2 জন গেস্ট পাঠানো হয়েছে। ওনারা জমিয়ত উলামা হিন্দের কর্মীদেরকে বিভিন্ন কাজ খতিয়ে দেখা হবে। জমিয়ত উলামা হিন্দের যে 2জন কর্মী এসেছেন, ওনারা হলেন একজন আসাম জমিয়তের সম্পাদক আব্দুল কাদের কাসিমি সাহেব এবং পশ্চিমবাংলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুস সালাম সাহেব। ওনাদেরকে দিল্লি জমিয়ত থেকে নির্দেশ দেওয়া হয়েছে আসাম, ত্রিপুরা, মণিপুর, পশ্চিমবাংলা সহ এই অঞ্চলের জমিয়তগুলোকে জমিয়তকে আরও চাঙ্গা করা, জমিয়তকে প্রত্যেক ঘরে ঘরে নিয়ে যাওয়া এবং জমিয়তের যে কর্মসূচি, যে সদ্ভাবনা মঞ্চ, অর্থাৎ হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালির মধ্যে কীভাবে একতা সৃষ্টি করা যায় এবং কীভাবে জনসেবামূলক কাজ করা যায় এবং সমাজ থেকে কীভাবে কুসংস্কারগুলা, মদ জুয়া এবং বিভিন্ন রকম উশৃঙ্খলাগুলা কীভাবে দূর করা যায়, এগুলো জমিয়ত উলামা হিন্দের একটা কর্মসূচি। এবং জমিয়ত উলামা হিন্দের কর্মসূচির মধ্যে পাশাপাশি শিক্ষা এবং মাদ্রাসা, স্কুল ইত্যাদি প্রতিষ্ঠিত করাও জমিয়ত উলামা হিন্দের একটা কর্মসূচি। সুতরাং সমস্ত ছেলেরা যেন শিক্ষা, ছেলেমেয়েরা যেন শিক্ষার আওতায় আসে এবং সমাজ থেকে যেন যত কুসংস্কার আছে, যত খারাপ আছে এবং যত অবৈধ কাজ আছে এগুলো যেন দূর করা যায়, এর জন্য ইসলাম আশা করে একটা প্রোগ্রাম চালানো হয়েছে, অর্থাৎ সমাজ সংস্কার প্রোগ্রাম। এই প্রোগ্রামকে আরও বেশি করা, বর্তমান পরিপ্রেক্ষিতে সারা দেশের মধ্যে মানুষের ভিতরে একটু ভেদাভেদ এবং হিংসা সৃষ্টি হয়েছে, এটাকে লাঘব করার জন্য সদ্ভাবনা মঞ্চ পেয়ে একটা প্রোগ্রাম চালানো হয়েছে। আমরা 28 আগস্ট আমরা সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরা তো 2 জায়গার মধ্যে আমরা এই প্রোগ্রাম করেছিলাম, একটা সোনামুরাতে, একটা কৈলা শহরে, এবং আরও আমরা ত্রিপুরার সমস্ত জায়গাতে আমরা এই প্রোগ্রাম সদ্ভাবনা সংসদ করার চেষ্টা করতে আসি, যাতে হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালির মধ্যে ভাতৃত্ব বোধ
ফিরে আসে এবং সবাই শান্তিতে দেশে বসবাস করতে পারে। আপনার নাম? আমার নাম মুফতি আব্দুল মমিন, সভাপতি ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধ্যবিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধ্যবিতা মোবাইল ফ্যাশন, আমাদের ঠিকানা মধ্যবিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।